পাঠশালার জ্যোতিনগরত চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, পত্নীর বিরুদ্ধে স্বামীক হত্যা করার অভিযোগ। পাঠশালার জ্যোতিনগর নিবাসী ই রিক্সা চালক মৃণাল কলিতাক শুক্রবারে সন্ধিয়া নিজ বাসভবনের অচেতন অবস্থাত উদ্ধার করে স্থানীয় রাইজে। ততাতৈয়াকৈ পাঠশালা শহীদ মদন রাউতা অসামরিক চিকিৎসালয়ত স্থানীয় কেজনমান যুবকে ভর্তি করায় যদিও চিকিৎসকে মৃণালক মৃত ঘোষণা করে। ইয়ার পিছত মৃণাল কলিতার পরিয়ালর অভিযোগের ভিত্তিত মৃণালর পত্নীক নিশা আরক্ষী আটক করে ঘটনাস্থলীর বিভিন্ন সামগ্রী জব্দ করার বাসভবন আরক্ষী সিল করে দিয়ে। ইপিনে মৃণালর শরীরের ভিন্ন অংশত আঘাতর চিহ্ন প্রত্যক্ষ করে মৃণালর পরিয়ালর লোকে পত্নীয়ে হত্যা করার অভিযোগ উত্থাপন করে। এই বিষয়ক কেন্দ্র করে নিশারে পর চাঞ্চল্য অব্যাহত আছে। এজন ই রিক্সা চালকর রহস্যজনক অবস্থাত উদ্ধার হয় মৃতদেহ। অচেতন অবস্থাত প্রথম অবস্থাত উদ্ধার করা হয় যদিও চিকিৎসালয়ত চিকিৎসকে মৃত ঘোষণা করে। কেতবোর আপত্তিজনক সা সামগ্রী ইতিমধ্যে আরক্ষী উদ্ধার করেছে বাসগৃহর পর। বাসগৃহটো বর্তমান সিল করে দিয়া হয়েছে। মৃতদেহর শরীরত আঘাতর চিহ্ন স্পষ্ট হয়ে আছে আর ইতিমধ্যে পত্নীর বিরুদ্ধে উত্থাপন হয়েছে এই হত্যাকাণ্ডর অভিযোগ। মৃণালর পরিয়ালে এই অভিযোগ উত্থাপন করেছে পত্নীর বিরুদ্ধে আর ইতিমধ্যে আরক্ষী আটক করে সোধা পোছা অব্যাহত রাখিছে মৃণালর পত্নীক। রিক্সাখান চলাই থাকতে আবেলি তাই দুশোর মারিছে। তারপর তাই কইসো এনেক মারি থাকলে মরি যাব। সিহতর দিনে দিনে কাজিয়া লাগি থাকে, পয়সার কারণে কাজিয়া লাগি থাকে। তাই মারে হিয়াক, সি নামাতে আকো সি আদা লড়া আমার ভাইটি শ্রী মৃণাল কলিতা। সিয়াদাই তাইর নাম শ্রী পূর্ণিমা রাজবংশী। তার সিহতর মোটামুটি বিয়া হওয়ার পিছর পরে কাজিয়া লাগি থাকে। কাজিয়া মানে ভাইটি পয়সা দিব নরেল কাজিয়া লাগে, কিবা কিবি আছে। তারপরে আজি মো অলগতে খবর সাতটা পনেরো না পাঁচ মিনিট ফোন করেছে, কইছে মোক 150 টাকা লাগিছে। কাক দিব লাগবে, মুনক দিব লাগবে ইউনিয়ন ব্যাংকর, মোলো হব প্রাঞ্জলের দোকান দিয়ে যাম। তার 10 মিনিট পিছন মোক ঘৈনী ফোন করেছে যে মৃণালর কিবা হয়েছে, তৎক্ষণাৎ আহ যাও যে ঘরলে যাও, দেখাব যে মৃণালর একদম বডিটা ঠান্ডা হয়ে গেছে। এই ভাই কালি মারছে, এই মৃণালক কালি মাছ গরু মারা দিছি, দিয়ে আজিও মারছি, মারি এটা বিচনাবো পড়াবো নাকি? তার মানে তাইর বদ্ধ সম্পত্তির লোভ, তাক মারবা পারলি এই টাকা পয়সা লোক অফুট দিব।